নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি, আজ কিন্তু সবথেকে বড় মিটিংটা হতে চলেছে ইস্টবেঙ্গলের তাঁবুতে, এবং সেখানে কি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে উপস্থিত থাকছেন সেই ব্যাপারটা নিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কী নিয়ে আলোচনা হচ্ছে সেই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখো, আজকে কিন্তু বিকেল 5টার সময় ইস্টবেঙ্গলের সবথেকে বড় জরুরি বৈঠকটা মানে হতে চলেছে, এবং কার্যনির্বাহ কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ কমিটির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। এবং মনে করা হচ্ছে আজকের আলোচনাতেই কোনো একটা সিদ্ধান্ত কিন্তু রাতের বেলায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আজকে যে মিটিংটা রয়েছে সেখানে কি মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, আমি তোমাদের বলছি না, এরকম আপাতত কোনো আপডেট নেই। এবং আমার মনে হয় না মুখ্যমন্ত্রী নিজে যেচে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে এক্সিকিউটিভ কমিটির মেম্বারের মধ্যে যে আলোচনা সেখানে গিয়ে উপস্থিত থাকবেন, এটা একেবারেই ফেক নিউজ। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, তাই তোমাদের জানিয়ে দিলাম যে আজকে মুখ্যমন্ত্রীর আলোচনায় বসার কোনো সম্ভাবনা নেই, অন্তত ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়ে আলোচনা বসার কোনো সম্ভাবনাই নেই। যদি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা চায় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে, যেটা কিছুদিন আগে চেয়েছিল এবং এখনও চায়, তাহলে তাদের নবান্নে গিয়ে আলোচনা করতে হবে মুখ্যমন্ত্রীর সাথে, এবং মুখ্যমন্ত্রীকে সেটা আগে টাইম দিতে হবে। তাই আজকে তোমরা কোথার থেকে শুনেছ আমি জানি না যে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলে যাচ্ছেন স্বয়ং নিজে আলোচনা করতে, এটা একেবারেই ফেক নিউজ। তবে হ্যাঁ, আজকে যে আলোচনাটা রয়েছে সেটা একটা বড় মিটিং হতে চলেছে, বড় আলোচনা হতে চলেছে, এবং বিষয় তো অবশ্যই সেই একটা শর্ত, ক্লাবের মাঠ এবং হস্তান্তরের বিষয়টা। তো আজকেই মনে করা হচ্ছে আর তো দেরি করা উপায় নেই না, 19 তারিখ আজ, আর 12টা দিন রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে আজকের পরেও আরও ওয়েট করবে, তবে যেহেতু ক্লাব অফিসিয়ালসরা নিজেদের খেলা দেখিয়ে আসছে 8 মাস, তাই আমি সিওরিটি দিয়ে কিছুই বলতে পারছি না যে আজকেই ডিসিশন নেওয়া হবে। তবে একটা কথা এখনও বলছি যে সাইন করা ছাড়া তো উপায় নেই, কারণ 54 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। আইএসএল না খেললে সমর্থকদের চাপ সহ্য করার ক্ষমতা তো আমার মনে হয় নেই, আর আইএসএল না খেললে সেক্ষেত্রে সমর্থকদের যে বিক্ষোভটা দেখানো হবে, আমার মনে হয় না সেটাও চাপটা গ্রহণ করতে পারবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। যাই হোক, এটা জাস্ট আমার অপিনিয়ন দিলাম, মানে আমার তো এখনও তাই মনে হচ্ছে সাইন ছাড়া কোনো উপায় নেই, তবে টোটালটাই অফিসিয়ালসরা জানে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।